আমরা যখন নতুন ইউটিউবে কাজ করতে আসি, কিছু কিছু জিনিস আমাদের অজানা থেকে যায়, আর এই অজানার ভিতর দিয়ে এমন কিছু ভুল করে থাকি যার জন্য আমাদের সারা জীবন আফসোস করতে হয়। এই ভুলগুলোর ভিতরে সব থেকে মেইন যে ভুলটা আমরা করে থাকি কপিরাইট ক্লেম। এই ভুলের কারণে আমাদের সাফল্যটাকে কিন্তু মাঝে মাঝে হারিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, আমি রাকিবুল হাসান নয়ন ফ্রম আখি নয়ন ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালোই আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম, কপিরাইট কি, আরে কপিরাইটের অন্তর্ভুক্ত কি গাইডলাইন আছে বা কমিউনিটি গাইডলাইনটা কি, কিসের জন্য আমরা কপিরাইট ক্লেম খাই, কপিরাইট স্ট্রাইক খাই, কমিউনিটি স্ট্রাইক খাই, এই কয়েকটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম নতুন টেকনোলজি ভিডিওর আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলের বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করবো না। তো প্রথমে ফার্স্ট অফ অল জানা যাক আসলে কপিরাইটটা কি। আমরা যখন ইউটিউবে কাজ করতে আসি কপিরাইট কি এটা কিন্তু আমরা জানি না। আসলে কপিরাইটটা কি, অন্যের কোনো ভিডিও বা সং বা যে কোনো কন্টেন্ট মালিকের সম্মত ব্যতীত যদি নিজেকে মালিক করে সেই ভিডিওটাকে ব্যবহৃত করি সেটা হচ্ছে কপিরাইট। আশা করি কপিরাইটটা বুঝতে পারছেন। এই কপিরাইটের কারণে তিনটা জিনিসের কারণে আমাদের ইউটিউবে সাফল্য কিন্তু হয় না। এক নম্বরে যে কারণটা সেটা হচ্ছে কপিরাইট ক্লেম, দুই নম্বরে যেটা হয়ে থাকে কপিরাইট স্ট্রাইকস, আর তিন নম্বরে একটা হয়ে থাকে সেটা হলো ইউটিউবের কাছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস। তো প্রথমেটা জেনে নিই যে কপিরাইট ক্লেমটা আসলে কি। কপিরাইট ক্লেমটা হচ্ছে মনে করেন আমরা একটা ভিডিও মেক করছি, সেই ভিডিওর ভিতরে কিন্তু আমাদের জনপ্রিয়তা বা ভিডিওটাকে ভালো করে ভিউয়ার্সদের সামনে তুলে ধরার জন্য কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জিনিস কপিরাইট করে আমাদের ভিডিওটা দিয়ে থাকি। তা সেটা হতে পারে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক, বা সেটা হতে পারে ভিডিওর কিছু অংশ কেটে আমার ভিডিওতে সেট করে দেওয়া, বা তাদের কিছু স্পেস আমাদের ভিডিওতে দেয়, এটা হচ্ছে কপিরাইট ক্লেমের অন্তর্ভুক্ত। কপিরাইট ক্লেমে চ্যানেলে তেমন কোনো ক্ষতি হয় না। ক্ষতিটা হবে কি, মনিটাইজেশন যখন আপনাদের চ্যানেলে এনাবেল হয়ে যাবে ওই ভিডিওর যে আর্নিংটা হবে সেই আর্নিংটা মূল মালিকের কাছে চলে যাবে। যার ভিডিওটা আপনি কপি করেছেন বা যার সংটা বা যার ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি কপি করে আপনার ভিডিও আপলোড দিয়েছেন, ওই ভিডিও বা ওই মিউজিক বা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মূল মালিকের কাছে আপনার ওই ভিডিওর যে আর্নিংটা ওইটা চলে যাবে। এতে আপনার চ্যানেলের ক্ষতি হবে না, কিন্তু ওই ভিডিওর যে আর্নিংটা সে মূল মালিকের সে পেয়ে যাবে। সো আপনি যদি কপিরাইট ক্লেম খেয়ে থাকে ওই ভিডিওটা সঙ্গে সঙ্গে ওখান থেকে ডিলিট করে দিবেন, ওই ভিডিওটা আপনার চ্যানেলে রাখবেন না। রাখলে আপনার কিছু কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার ওর থেকে আর্নিংগুলো কিন্তু মূল মালিক পেয়ে যাবে। সো এটা প্রথম কপিরাইট ক্লেম। দ্বিতীয় নাম্বার যে ক্ষতিটা হয় কপিরাইট স্ট্রাইকস। আসলে কপিরাইট স্ট্রাইকটা কি, কপিরাইট স্ট্রাইক হচ্ছে অন্যের একটা ভিডিও আমি কপি করছি বা ডাউনলোড দিয়ে আমার চ্যানেলে ওইটা আবার রিভিউ করে আপলোড দেওয়া। এই আপলোডটা দেওয়ার পরে মনে করেন মূল মালিক যদি কোনদিন আপনার ভিডিওটা ওই ভিডিওটা দেখে বুঝতে পারে যে ভিডিওটা আমার আপলোড দেওয়া, তাহলে সে ওইখান থেকে কপিরাইট স্ট্রাইকটা দিয়ে দেয়। কপিরাইট স্ট্রাইকটা মূল ইউটিউব থেকে দেওয়া হয় না, মূল যে মালিক ভিডিওর যে মালিক সেই কপিরাইট স্ট্রাইকটা দিয়ে থাকে। একের পর এক তিন মাসে তিনটা যদি কপিরাইট স্ট্রাইক পড়ে থাকে এক সপ্তাহের ভিতরে কিন্তু আমরা চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। সো কপিরাইট স্ট্রাইক পড়লে আমাদের কী করতে হবে, কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে এসে যায় ওই যে ভিডিওর মালিক তার কাছে আপনি আপিল করবেন যে ভাই আমি ভুল করে ফেলছি, আমি নতুন কাজ করতে এসে এই ভুলটা করে ফেলছি, আপনি আমার কপিরাইট স্ট্রাইকটা তুলে নেন, আপনার ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি বা আপনার আর কোনোদিন এরকম কাজ করবো না। তখন যদি সে আপনার প্রতি দয়া দেখে সে ভিডিও যদি সে কপিরাইট স্ট্রাইকটা যদি আপনার কাছে তুলে নেন তাহলে তো আপনার বেঁচে গেলেন, আর যদি না নেয় তারপর যদি পরপর তিনটা নেয় তখন কিন্তু আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। তিন নাম্বার যেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস, আসলে এরা সম্পূর্ণ ইউটিউবদের ইউটিউব কোম্পানির হাতে। কমিউনিটি স্ট্রাইক গাইডলাইন ইউটিউবের কয়েকটা কমিউনিটি গাইডলাইন আছে, সেই কমিউনিটি গাইডলাইন যখন অফার করে আমরা কিছু
यूट्यूबे अपलोड शुरू करी तक से यूट्यूब थे चैनल कम्यूनिटी गाइडलाइन स्टैक दिए दे विभिन्न कैकटा बाणी सतर्कवाणी आज सतर्कवाणी तो मे चलते बेचते देते जो सतर्कवाणी जाना प्रयोजन कमेंट करबें परवर्ती भिडियो आशा कर जानान चेष्टा करब ये कम्यूनिटी गाइडलाइन किसु किसु आछे जेरकम सेक्सुअल भिडियो एमन कोनो भिडियो जेटा मानुष के बिरक्त करे मानुष के अन्यर साथे द्विधा बा गोलमाल सृष्टि करते पारे एमन धरनेर भिडियो जखन आपनि आपलोड करबेन जे भिडियोटा अन्यके क्षति करार जन्य जदि कोनो भिडियो आपलोड करे थाकेन एटा होच्छे यूट्यूबेर कम्यूनिटी गाइडलाइनेर स्ट्राइक्सेर अंतर्भुक्त। सो एई भिडियोगुलो जखन आपलोड करबेन तखन आपनार चैनेल होयतो एगुलो एई कम्यूनिटी स्ट्राइक गाइडलाइन्स स्ट्राइकटा आसते पारे और ये जो आसे अनेक क्षति पड़े जाए कारण आप चैनल क्योंकि रिव्यू कर बाचाते पर। सो आपनी कम्यूनिटी गाइडलाइन्स एगुलो मेने चलार चेष्टा करबें। तो ये तीनटे कॉपीराइट क्लेम और कॉपीराइट स्ट्राइक्स और कम्यूनिटी गाइडलाइन स्ट्राइक्स ये तीनटा जिनिस किन्तु खूब इम्पोर्टेंट जिनिस आमरा नतून काज करते हले तीनटा जिनिस बार 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 भूल करी आसले बुझते पारि ना। तो चेष्टा कर आजकल भिडियो अपने बुझे जाने आज के बद दिए दिन बद दिए निजे सर्वपथे चलते थकें सफलता अपनारों एक दिन हमारों एक दिन आसपे। तो एर भर दे भलो थकून सुस्थ देखा परवर्ती कोई गर्व। अस्सलामु अलैकुम।